আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমি এখানে মূলা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, কারণ হলো বাজার থেকে সবজিগুলো নিয়ে আসলে এগুলো পচে যায়, বেশি একটা দিন ফ্রিজেও থাকে না, তাই আমি এভাবে করে ফ্রোজেন করে রাখি। মূলাটা একদম 80% বয়ল করে তারপরে আমি পানিটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিব। এতে করে যখন রান্না করব তখনই নামিয়ে একটু পানি দিয়ে ধুয়ে সাথে সাথে তরকারিটা রান্না করে ফেলবো। অনেকক্ষণ অবধি কিন্তু ফ্রিজ থেকে সবজিটা নামিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু খেতে ভালো হয় না, সবজিটা নষ্ট হয়ে যায়। এই যে এখানে মূলাটাও সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে শিমটাও বসিয়েছি, শিমও দেখা যাচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এটাও হাফ বয়েল করে তারপর আমি রেখে দিব ফ্রিজে। যখন রান্না করব মশলাটা কষানোর পরে তারপর ফ্রিজ থেকে সবজিটা নামিয়ে একটু পানি দিয়ে ধুয়ে তরকারিতে দিয়ে দিব, মশলাতে আর কি, তখন সবজিটা ঠিকঠাক মতো হয়। তো এই তো এভাবে করেই আমি সবজিগুলো সংরক্ষণ করি, এতে করে জিনিসটা নষ্ট হয় না আর কি, ভালো থাকে অনেকদিন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। এই তো আবার আসলাম, কারণ হচ্ছে মূলাগুলো একটু বড় বড় কেটেছি, তাই আপনারা চিন্তা করতে পারেন যে এত বড় মূলা কেন। আমি এটা টুকরো টুকরো করে রেখেছি, যখন যেরকমভাবে রান্না করবো আর কি, শুক্তিতে দিলে পাতলা করে কিংবা মাংসতে দিলে একটু মোটা করে, এভাবে কাটার জন্য আমি মূলাগুলোকে একটু বড় সাইজের করে রেখে দিয়েছি। কারণ কোন সময় কোন তরকারি রান্না করি সেটা তো আর হিসাব করা নাই, এই জন্যই এভাবে করে বড় টুকরো করে কেটে রেখে দিয়েছি। এই তো পানি ছড়িয়ে নিলাম, এখন আমি এগুলোকে বক্স করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আমি ফ্রিজ থেকে পেঁপে নামিয়ে নিয়েছি, আজকে হলো পেঁপে দিয়ে আর আলু দিয়ে ডাল রান্না করে দিল, এগুলো আগে দিয়ে রেখেছিলাম। পেঁপে যখন এনেছিল বাজার থেকে দুইটা পেঁপে, এটা পেঁপে আর এটা আলু, এখন আমি এগুলো তরকারিতে দিয়ে দিব। ডালটা সেটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি আগে থেকে। সাথে সাথেই হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে এভাবে ধুয়ে তরকারিটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো হয়।